চুপিসারে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ 27 নভেম্বর হবে বিয়ের অনুষ্ঠান। খুব বেশি জন নেই আমন্ত্রিতদের তালিকায়, শুধু বর কনে আর ঘনিষ্ঠ কিছু জন। সকল জল্পনার অবসান ঘটিয়ে মানসিক স্বাস্থ্যকর্মী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বহুদিন জল্পনা চলছিল টলিপাড়ায়। অনেকেই বলেছিলেন তিনি আগেই বিয়ে সেরে ফেলেছেন, আবার অনেকে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর আগে একাধিক মহিলার সঙ্গে নাম জড়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। মাঝে ইকা নামে এক বিদেশিনীর সঙ্গে সম্পর্কে ছিলেন পরম। বিয়ে হওয়ার কথাও ছিল, কিন্তু সে সম্পর্ক ভেঙে যায়। তবে বেশ কিছুদিন ধরে প্রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী, প্রিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের বিয়ে ভাঙে 2021 সালে। বিয়ে ভাঙার খবর দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানায়। এবার 2 বছরের মধ্যে পরমের সঙ্গে সংসার বাঁধতে চলেছেন প্রিয়া চক্রবর্তী। তবে অনেকেই বলেছেন প্রিয়া ও অনুপমের সংসার ভাঙার কারণ পরমব্রত। পরমের সঙ্গে সম্পর্কের জেরেই বিয়ে ভাঙে অনুপমের, যদিও একথা নাকচ করেছিল পরমব্রত। তিনি বারবার বলেছেন তারা খুব ভালো বন্ধু। এই ধরনের আলোচনায় তিনি যে বিরক্ত বোধ করেন তা প্রকাশ পেয়েছে আচরণে। তবে পরবর্তী সময়ে জানা যায় যে তিনি ও প্রিয়া সত্যিই প্রেম করছেন। প্রিয়াও তার মায়ের সঙ্গে পরমকে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় দেখা যায়, এমনকি প্রিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় পরমকে। আর এবার সিলমোহর করতে চলেছে সেই সম্পর্কে। সাত পাকে বাধা পড়বেন প্রিয়া চক্রবর্তী ও পরমব্রত। সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন তারা। খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে সারবেন বিয়ে।